Assalamualaikum everyone. Asha kori shobai onek bhalo achen. Ajker vlog e amra sunflower ar pumpkin patch e jabo. Goto vlog e ami bolechhilam je amra ghurte jabo. Aj shekhankar uddeshi rona deya. Amra ekhon New Jersey jacchi. Ar vlog er shurutei shobai ke ami oshongkho dhonnobad janate chai je ami ekta vlog share kori jekhane amar channel naam niye যাদের আর কি প্রবলেম সেটা নিয়ে আমি একটা ব্লগ শেয়ার করি। সেখানে আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি যে সত্যি আমার আর কোনো কিছুই চাওয়ার নেই। আমার চ্যানেলটা ছোট হতে পারে, বাট আপনারা যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আমার পাশে আছেন, তারা যে এত এত ভালো তা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর আমার কৃতজ্ঞতাটাও আসলে ওভাবে হয়তো বলে শেষ করতে পারবো না। আমি সত্যি অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি যে এত সুন্দর করে আপনারা সেদিন আমাকে কমেন্ট করেছেন। লাইক একটা পরিবারের মানুষ যেমন কোনো সমস্যা হলে পাশে থাকে, ঠিক সেভাবে আপনাদেরকে আমার পাশে পেয়েছি। আর সবচেয়ে বড় কথা, ওয়াহিদা আপু নিজেও সেখানে কমেন্ট করেছে, যেটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আমি সত্যি অনেক স্বস্তি পেয়েছি আপুর কথায়। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি গার্ডেনে। প্রথমে আমরা সানফ্লাওয়ার গার্ডেনে আসি। লোক আছে না, ও গাইড করে ঢুকাইতেছে দিয়ে। নিউ জার্সি আমরা যে গার্ডেনটিতে এসেছি, এটার নাম হচ্ছে হল্যান্ড রিজ ফার্ম। তো গার্ডেনটা আসলে মানে এই ফার্মটা অনেক বড়, বেশ অনেক জায়গা জুড়েই গার্ডেন করা হয়েছে। আমরা যেখানে গাড়ি পার্ক করেছি আর কি, পার্কিং লট থেকে প্রায় বেশ কিছু দূর হেঁটে যেতে হয়। আমরা এখন ওখানের উদ্দেশ্যে যাচ্ছি। আর প্রথমে যেহেতু অবশ্যই টিকিট কাটতে হবে, এরপরে গার্ডেনের দিকে যাব। তো এখানে ঢুকতেই আর কি হাতের ডান দিকে ওখানে টিকিট কাটা হয়। আর এখানে একটা আবার শু আছে, বড় বাচ্চারা দেখে ওখানে গেল, ওরা একটু প্লে করলো এখানে অল্প কিছুক্ষণের জন্য। এরপরে আমরা বাগানের ভেতরে যাব। আসলে অনেক দিন পরে যখন সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়া হয়, তখন কিন্তু ভীষণ ভালো লাগে। যদিও আজ দুই ভাবিকে অনেক বেশি মিস করেছি, তারা কাজের জন্য আসতে পারেনি। তো আমরা সবাই এসেছি। আর আমার যে ফ্রেন্ড ফিলাডেলফিয়া থাকে, তারাও কিন্তু এসছে। ওখান থেকে মাত্র 45 মিনিটস লাগে
আমরা যে জায়গাটিতে এসেছি নিউ জার্সি, আর আমাদের নিউ ইয়র্ক থেকে এখানে আসতে 2 ঘন্টার মতো সময় লেগেছে, অনেক ট্রাফিক যে কারণে। তো এই যে অনেকেই ফ্লাওয়ার নিয়ে যাচ্ছে যাওয়ার সময়, আমরা এখন বাগানের দিকে যাচ্ছি, আর প্রায় অনেক দূরই হেঁটে আসতে হয়েছে সেই আর কি গাড়ি পার্কিং করার পরে। আর এই যে ভেতরের দিকটাতেও কিন্তু এত জায়গা জুড়ে বাগান যে সম্পূর্ণ জায়গাটা কিন্তু আমরা ঘুরে দেখতে পারিনি। অনেক ধরনের ফুল নিয়েই এই গার্ডেনটা করা। তবে এখানকার মেইন আকর্ষণ হচ্ছে সানফ্লাওয়ার, আর মূলত আমরা এটার জন্যই এসেছি। অনেক দূর হওয়াতে হাঁটতে একটু সমস্যা হয়ে যায়, তবে যারা এসব জায়গা পছন্দ করে তাদের কাছে কষ্ট হলেও কোনো কিছু আর কি মনে হবে না, কারণ ফুলগুলোর কাছে গেলে এত বেশি ভালো লাগে যে কষ্টটা আর তখন মনেও পড়ে না। তো ভীষণ সুন্দর কাছ থেকে, আর আজকের ওয়েদারটা এত বাজে ছিল, লাইক কখনো রোদ আবার কখনো একটু মেঘলা হয়ে যাচ্ছিলো একটু পরে পরেই, যে কারণে ভিডিওর কোয়ালিটি খুব বেশি একটা ভালো হয়নি। তো এখানে এই যে বাংলাদেশি এই ফুলগুলো দেখলেই কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, বাংলাদেশি জবা ফুল, তারপরে হচ্ছে এই যে গাঁদা ফুল, এগুলো দেখলে কিন্তু খুবই মনে পড়ে বাংলাদেশের কথা, কেন জানি না, আসলে অনেক দূরে থাকলে মানুষের এসব জিনিসগুলো একটু বেশি ভালো লাগে হয়তো। তো এই যে অনেক সুন্দর সুন্দর ফুল, সব ফুলগুলোর কিন্তু নামও জানি না, এত সুন্দর সুন্দর ফুল। তো সব জায়গাতে আসলে যাওয়া হয়নি, আমরা এখন এই যে সূর্যমুখী ফুলের দিকে চলে এসেছি, সব থেকে পছন্দের জায়গা এটা আমার। মানুষ প্রকৃতির যত কাছে যায় ততই কিন্তু একটা শান্তি কাজ করে মনের মধ্যে, কেন জানি না আমার কাছে ভীষণ ভালো লাগে এরকম সবুজের খুব কাছে এলে, সবুজের মাঝখানে আবার হলুদ রঙের ফুলগুলো কত সুন্দর একটা আর কি মন কাড়ার মতো দৃশ্য। বাংলাদেশে তো সবাই কম বেশি সূর্যমুখীর গার্ডেনে এভাবে যান, অবশ্যই ভালো লাগে আপনাদের কাছেও। তবে আমরা তো আসলে অনেক এসব জায়গা থেকে অনেক দূরেই থাকি, তো লং ড্রাইভ করেই এসব জায়গাতে আসতে হয়, যে কারণে আরও বেশি এক্সাইটেড থাকি এসব জায়গাগুলোতে এলে। তো আমরা ওখান থেকে এখন যাচ্ছি পামকিন প্যাচ, তো ওখানে আসলে যেতে যেতে আমরা ঢুকতে পারবো কিনা জানি না, কারণ হচ্ছে ওখানে 5টার মধ্যে বন্ধ হয়ে যাবে, তো সবাই দড়িঘড়ি করে চলে যাচ্ছিলাম। আমরা কিন্তু সানফ্লাওয়ার গার্ডেনে বেশ অনেকটা সময় ওখানে স্পেন্ড করেছি, এত ভালো লাগছিল, যদিও অনেক গরম ছিল, তো তারপরেও ওয়েদারটা আর কি এরকম মেঘলা আবার একটু রোদেলা এরকম ছিল, তারপরেও কিন্তু একটা ভাবসা একটা গরম ছিল যেটা খুবই বিরক্তকর ছিল। আসলে কোথাও গেলে দেখা যায় এত বেশি গরম থাকলে কিন্তু ভালো লাগে না খুব একটা, তারপরেও আমরা এনজয় করেছি ওখানে যতটা সময় ছিলাম। তো আমরা এখানে আসতে আসতে ওরা আসলে ক্লোজ করে দিয়েছে, মানে টিকিট আর কাটতে পারিনি, ওই যে দূরে দেখা যাচ্ছে ঘরের মতো পামকিন দিয়ে বানানো, তো ওই জায়গাটাতে শুধু আমরা যে
যেতে পারিনি, বাট এ পাশটাতে ওরা ঢুকতে দিয়েছে। জাস্ট ওদের গার্ডেনটা আমরা আর কি ঘুরে ঘুরে দেখতে পেরেছি, এছাড়া ওই ওই জায়গাটুতেই শুধু যেতে দেয়নি, কারণ হচ্ছে 4:30টার মধ্যেই ওরা ক্লোজ করে দেয়, যদিও 5টা পর্যন্ত বলা থাকে যে এটা ওপেন। তো টিকিট কাটা বন্ধ করে দেয় হচ্ছে 4:30টার মধ্যে, তো আমরা আসতে আসতে একদম 4:30টাই বেজে গিয়েছে, যে কারণে আর আমরা ঢুকতে পারিনি। তো ভেতরে কিন্তু অনেক লোকজন ছিল, ইচ্ছে করলেই ওরা দিতে পারতো, বাট এখানে আসলে রুলসই, এখানে যেটা বলা হয়ে থাকে সেটাই করে, রিকোয়েস্ট করলেও কাজ হয় না, এরকম অবস্থা। Pumpkin guy. No. তো এখানে সামি ভালোই এনজয় করেছে। আর আমরা যেটা মনে করেছি, আমরা সবসময় যে পামকিন প্যাচে যাই সেখানে অনেক সুন্দর করে পামকিনগুলো সাজানো থাকে, এটা একটু ভিন্ন, জায়গাটা একদমই আর কি ফার্ম আর কি, এখানে ওরকম কোনো আর কি সাজানো গুছানো ওরকম কিছুই দেখিনি। তো আমার কাছে আসলে মোটামুটি ভালো লেগেছে, আসলে যেখানকার যেখানকার জিনিস আর যেভাবে আর কি রাখে ওভাবেই রাখা হয়েছে। এখানে যেহেতু একটু গ্রামের দিকে ফার্মের মতোই করা, তো সেভাবেই তারা সাজিয়েছে। তো আমরা মোটামুটি একটু দেখে কিছুক্ষণ পরে এখান থেকে চলে যাই, যেহেতু ওরা ক্লোজ করে দিবে। তো এখানে দেখার মতো আসলে তেমন কিছুই নেই এই ফার্মটাতে, তার থেকে আমরা লং আইল্যান্ডে যেখানে আমরা ঘুরতে যাই পামকিন প্যাচে, সেই জায়গাগুলো আরো অনেক সুন্দর করে সাজানো থাকে। তো এখানে আমরা 10 থেকে 15 মিনিটের মতো ঘোরাঘুরি করার পরে পার্কিং লটে বসে দুপুরের খাবারটা খেয়ে নেই। আসার সময় আমরা বিরিয়ানি নিয়ে এসেছিলাম আর কি রেস্টুরেন্ট থেকে কিনে, সবাই মিলে খুব এনজয় করে খেয়েছি। একসাথে যে কোনো কিছুই কিন্তু খেতেও ভালো লাগে, যেমন সবাই ঘুরতে গেলে অনেক এনজয় করা হয়, তেমনি অল্প কোনো খাবার হলেও কিন্তু সবাই অনেক বেশি এনজয় করে খেতে পারে। তো খাওয়া দাওয়া শেষে এখানে বাচ্চারা প্লে করলো কিছুক্ষণের জন্য, এরপরে আমরা বাসার দিকে রওনা দিব। ব্লগের শেষে আমি কিছু পিকচার শেয়ার করেছি, আমাদের সুন্দর মুহূর্তগুলোর পিকচার। আসলে পিকচার দেখলে কিন্তু অনেক অনেক স্মৃতিগুলো মনে পড়ে, যে কারণে আমি যেখানেই যাই না কেন কিছু সুন্দর স্মৃতি সাথে করে নিয়ে আসি। তো আমরা এখন বাসার দিকে যাচ্ছি, আর হচ্ছে আজকের ব্লগটা এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ব্লগটা দেখার জন্য, পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সবসময়ের মতো অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।